হ্যালো বন্ধুরা, আপনাকে স্বাগত জানাই টেক সাপোর্ট অনলাইন ইউটিউব চ্যানেলে। হ্যাঁ বন্ধুরা, আপনার জন্য একটা বিরাট খবর। কৃষক বন্ধুর প্রকল্পে আপনার আধার যুক্ত আছে কি আছে না কিভাবে চেক করবেন? হ্যাঁ বন্ধুরা, কৃষক বন্ধুর প্রকল্পে আধার যুক্ত আছে কি আছে না কিভাবে চেক করবেন আপনার মোবাইল ফোন থেকে, আজকের এই ভিডিওতে কমপ্লিট প্রসেস দেব। তো বন্ধুরা, ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে পাশে বেল আইকনটা দবাই অল অপশনটা সিলেক্ট করে দিন। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করছি। আপনার মোবাইল ফোনে যে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশন, আপনাকে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনকে ওপেন করতে হবে। ওপেন করার পর বন্ধুরা আপনাকে সার্চ বারে লিখতে হবে কৃষক বন্ধু। হ্যাঁ বন্ধুরা, আপনাকে কৃষক বন্ধু লিখে সার্চ করতে হবে। বন্ধুরা, আপনারা কৃষক বন্ধু লিখে সার্চ করবেন তো আপনার কাছে এই ধরনের ওয়েবসাইট আসবে। তো আপনাকে এই ওয়েবসাইটের উপরে ক্লিক করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ক্লিক করবেন, আপনার কাছে সার্চ হয়ে এই ধরনের অপশান চলে আসবে। তো বন্ধুরা, আপনাকে স্ক্রল হয়ে নিচে আসতে হবে। তো আমি স্ক্রল হয়ে নিচে আসছি। তো বন্ধুরা, আপনাকে এই জায়গাতে দেখাবে নথিভুক্ত কৃষকের তথ্য। তো বন্ধুরা, আপনাকে নথিভুক্ত কৃষকের তথ্যর অপশানে ক্লিক করতে হবে। বন্ধুরা, আপনারা ক্লিক করবেন তো আপনার কাছে একটা এই ধরনের একটা পেজ ওপেন হয়ে আসবে। তো বন্ধুরা, আপনাকে কী করতে হবে, আপনার যে ভোটার কার্ডের ইপিক নাম্বার এই অপশানে ফিল করতে হবে। আর এই জায়গাতে আপনাকে আই এম নট এ রোবটের অপশানে ক্লিক করার পর বন্ধুরা আপনাকে সার্চ অপশানে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, আমি এখানে আমার ভোটার কার্ডের ইপিক নাম্বার ফিল করে নিচ্ছি। আই এম নট এ রোবটের অপশানে ক্লিক করে সার্চ অপশানের উপরে ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা, আপনার সার্চ অপশানে ক্লিক করবেন তো আপনার কাছে এই ধরনের অপশান চলে আসবে। হ্যাঁ বন্ধুরা, যদি আপনার আধার যুক্ত হয় তো আপনার এই জায়গাতে আপনার আধার কার্ডের যে নম্বর এই জায়গাতে শো হয়ে যাবে। বন্ধুরা, আমার যে আছে আধার লিঙ্ক নাই, এই কারণে আমার আধার যুক্ত না, এই কারণে আমার আধার নম্বর দেখা যাচ্ছে না। যদি আপনার আধার যুক্ত হবে তো আপনাকে এই জায়গাতে আপনার আধার কার্ডের নম্বর দেখা যাবে। তো বন্ধুরা, আপনারা দেখে গেলেন যে আপনার কৃষক বন্ধুর প্রকল্পে আধার যুক্ত আছে কি আছে না কিভাবে চেক করবেন। তো বন্ধুরা, ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে পাশে বেল আইকনটা দবাই অল অপশনটা সিলেক্ট করে দিন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রাখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।